OFB Recruitment 2020. Namaskar Bondura, Government of India, Ministry of Defense, Ordnance Factory Boarder Toraf Theke Je Notification Ber Hoyeche, Ajke Amra Ta Niye Alochona Korbo. Namaskar Bondura, Amar Naam Bidyu Das, Ar Apnara Dekhchen New Job Tripura. Bondura, Eta Kono Job Notification Noy, Eta Apprentice Pode Niyoger Jonno Ekta Notification. অল ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কোনো ধরনের এক্সাম হবে না। এখানে আপনাদের সিলেকশন যেটা হচ্ছে সম্পূর্ণভাবে মেরিট বেসিকের উপরে সিলেকশনটা হবে। তো এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, এর জন্য সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, 10th পাস যারা আছেন তারা সকলেই এই ভিডিওটা দেখবেন, আইটিআই আর নন আইটিআই যারা আছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। টোটাল যেটা ভ্যাকেন্সি আছে বন্ধুরা, 6060টা ভ্যাকেন্সি আছে। আইটিআই ক্যান্ডিডেটস যারা আছেন তাদের জন্য এখানে 3847, আইটিআই ক্যান্ডিডেট যারা আছেন 3847, আর যারা নন আইটিআই তাদের জন্য 2219টা রাখা হয়েছে বন্ধুরা। এখানে 2219টা সিট আছে তাদের জন্য। বাকি কি আছে, অ্যাপ্লাই যেটা শুরু হবে বন্ধুরা 10 জানুয়ারি 2020 থেকে, আর ক্লোজিং ডেট যেটা আছে বন্ধুরা 9 ফেব্রুয়ারি 2020, এর ভেতরেই আপনাদের অ্যাপ্লাই করে নিতে হবে। এজ লিমিট মিনিমাম 15 বছর, ম্যাক্সিমাম 24 বছর, আর সেই এজটা ক্যালকুলেট করা হবে 9/2/2020, এই ডেটটাতে আপনাদের এর ভেতরেই আপনাদের ক্যালকুলেট করা হবে। মিনিমাম 15 আর ম্যাক্সিমাম 24 বছর হতে হবে। বাকি বন্ধুরা গভর্নমেন্ট রুলস মেনে এখানে এজ রিল্যাক্সেশন থাকবে। SCST, OBC, PWD ক্যান্ডিডেট যারা আছেন তারা সকলে এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা দেখে নেবেন। বাকি এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রাখা হয়েছে নন আইটিআই ক্যাটাগরিজের জন্য, 10th পাস হতে হবে, 50% মার্কস থাকতে হবে বন্ধুরা। তবে ম্যাথস আর সায়েন্সে আপনাদের 40% মার্ক থাকতে হবে। যারা আইটিআই ক্যাটাগরি স্টুডেন্ট তাদের জন্য বলছি বন্ধুরা, NCVT বা SCVT থেকে আপনারা আইটিআই করে রেখেছেন, যে ট্রেডের জন্য এখানে নেওয়া হবে নোটিফিকেশনের পেছন থেকে আপনারা দেখে নেবেন কী কী ট্রেড জন্য এখানে নেওয়া হচ্ছে। তো যে ট্রেডের জন্য আপনারা করছেন, সাথে আপনাদের যে ম্যাট্রিক পাস করেছেন সেটাতে আপনাদের 50% মার্কস থাকা চাই। তাছাড়া বন্ধুরা ভ্যাকেন্সি ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর অ্যাপ্লাই বন্ধুরা কীভাবে করতে হবে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটটার লিঙ্ক এই নোটিফিকেশনে দেওয়া আছে, তো এখান থেকে আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন। ট্রেনিং যেটা থাকবে বন্ধুরা, 3 বছরের ট্রেনিং থাকবে। এখানে যে স্টাইপেন্ড যেটা পাবেন আপনারা তা কোনো মেনশন করা হয়নি, তবে যে স্টেট বা যে ইউনিয়ন টেরিটরিতে আপনারা ট্রেনিং নেবেন সেই স্টেটের সেমি স্কিলড ওয়ার্কাররা যতটা পাচ্ছে তার 70% মিনিমাম আপনারা প্রথম বছরে পেয়ে যাবেন, সেকেন্ড বছর 80%, আর থার্ড বছর আপনারা 90% পেয়ে যাবেন স্টাইপেন্ড। ফিস যেটা পেমেন্ট করতে হবে বন্ধুরা, যারা জেনারেল ক্যান্ডিডেটস আছেন তাদের 100 টাকা করে দিতে হবে, আর যারা SCST, PWD বা ট্রান্সজেন্ডার আছেন তাদেরকে এখানে কোনো ধরনের ফিস পেমেন্ট করতে হবে না। বাকি এখানে নোটিফিকেশনের পেছন থেকেই আপনারা এখানে কোন স্টেটে কোন জায়গাতে কোন কতটা ট্রেড আছে আপনারা এখান থেকে সব ডিটেলস পেয়ে যাবেন। জেনারেল, OBC বা SCST ক্যান্ডিডেটস কতটা সিট আছে তার ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমি নোটিফিকেশনটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই নোটিফিকেশনটা চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
বাকি আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। যদি আপনাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের ডাউট ক্লিয়ার করার। আজকের জন্য এখানেই শেষ করলাম বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।